বিরতির পর স্বাগত। গোমতী কর্পোরেট মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে আজ একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সে বিষয় নিয়ে গোমতী কর্পোরেটের মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ বক্তব্য রেখেছেন। মূলত একদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে, একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে গোমতী কর্পোরেট মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের একাধিক বিষয় আলোচনা করা হয়েছে। বিশেষ করে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকের মধ্যেই এই মিল্ক প্রোডাক্ট ইউনিয়নের কি কাজ, কি কি করা হবে আগামী দিনে, তাদের কি প্রক্রিয়া রয়েছে, কিভাবে গোটা পরিষেবা প্রদান করা যায়, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু এই কর্মশালা বা এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই বিষয়ে মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ সহ অন্যান্যরা কি বলছেন গোটা বিষয়কে কেন্দ্র করে শুনুন। আজকে গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের উদ্যোগে আমাদের 165টি দুগ্ধভাই সমিতি আছে, যার দ্বারা আমাদের এই গোমতী ডায়েরি চলে। সেখান থেকে দুজন করে প্রতিনিধি এসে আমাদের আজকে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণের মধ্যে আমাদের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। তার মধ্যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলি, যারা কৃষক আছেন, যারা গোপালন করেন, তাদের স্বার্থে কি কি স্কিমগুলি আছে সেই বিষয়ের উপর চর্চা হবে। যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে 6,000 টাকা করে প্রতি কৃষক যারা গোপালন করেন তাদের প্রতি বছর 6,000 টাকা করে অনুদান দেওয়া হবে। এই বিষয়ে আছে আমাদের গোকুল মিশন আছে, যেটা 50 লক্ষ টাকা পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট সেখানে অনুদান দিয়ে থাকে এবং সেখানে 25 লক্ষ টাকা সাবসিডি আছে। এই ধরনের যে প্রকল্পগুলি আছে সেগুলি বিস্তারিত আলোচনা হবে। আমাদের গোমতীর যে প্রোডাক্টগুলি তৈরি হয় সেটাকে বাজারজাত তো আছে, তা সত্ত্বেও আরও যাতে কী করে বাজারজাত করা যায়, যেমন 7-8 প্রকার মিষ্টি তৈরি হচ্ছে, 3 কোয়ালিটির দুধ আছে, 3 কোয়ালিটির দই আছে, আইসক্রিম আছে, পনির আছে, ঘি আছে, এই সমস্তগুলি বাজারজাত যাতে আরও বেশি করে করা যায়। এবং আমাদের যে প্রধানমন্ত্রী যে নারা আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভর ভারত তখনই সফল হবে যখন আমাদের গ্রামীণ এলাকার যারা কৃষক, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের যতক্ষণ আমরা উন্নতি উন্নয়ন করতে পারবো তবে আত্মনির্ভর ভারত সম্ভব। আর এই সংকল্প নিয়ে আজকে আমরা আত্মনির্ভর ভারত করতে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এই সমিতির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে এসেছেন, তাদের আজকে আছে প্রশিক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় আমাদের বোর্ড অফ ডাইরেক্টর আছেন 5 জন, আমি চেয়ারম্যান আছি, এমন আমাদের একজনকে সমিতির থেকে একজনকে আজকে এই সভার সভাপতিত্ব করা হয়েছে। তো আগামী দিনে আমরা গোমতী ডায়েরি কীভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রশিক্ষণটা চলছে। এবং আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি, সবাই যাতে এই সুবিধাগুলি ভোগ করতে পারে, তার জন্য আজকে আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আপনারা শুনলেন সে বিষয় নিয়ে কি বক্তব্য রাখলেন উপস্থিত অতিথিরা। প্রত্যেকের সাথেই আলোচনা করা হয়েছে, বিশেষ করে আলোচনা করা হয়েছে যে আগামী দিনে কি কি প্রকল্প রয়েছে এবং সেই প্রকল্পের মাধ্যমে কিভাবে কাজকে খুব দ্রুত করা যাবে। বিশেষ করে দুধ দিয়ে যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয়, বিশেষ করে পনির থেকে শুরু করে যে আইসক্রিম, অর্থাৎ দুধ দ্বারা তৈরি যে সমস্ত জিনিসপত্র বাজারে বিক্রি করা হয় তা কিভাবে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এই প্রক্রিয়াটা কতটা দ্রুত হবে, কিভাবে চলবে এই প্রক্রিয়া, সেই বিষয়গুলি নিয়ে এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে, যেখানে গোমতী কর্পোরেটিভ মিল্ক প্রোডাক্ট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ ছিলেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।